আমিরকে ডাকা হয় মিস্টার পারফেকশনিস্ট। সিনেমার চরিত্র রূপায়ণ থেকে শুরু করে সব কাজ খুব নিখুঁতভাবে করতে পছন্দ করেন তিনি। তবে তার ব্যক্তিগত জীবনের হিসাবটা একটু অন্যরকম। প্রথমে ভালোবেসে রীনা দত্তকে বিয়ে করেন, পরে তাকে ডিভোর্স দিয়ে নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে ঘর বাঁধেন আমির, কিন্তু কিছুদিন আগে সেটিও ভেঙে যায়। এবার ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লাল সিং চাড্ডা সিনেমা মুক্তির পরই তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। এখনই বিয়ে করছেন না, কারণ তিনি চাইছেন না ব্যক্তিগত কারণে তার সিনেমার উপর প্রভাব পড়ুক। সাবেক এক সহ অভিনেত্রীকে বিয়ের পরিকল্পনা রয়েছে এই অভিনেতার। গুঞ্জনে আমিরের হবু স্ত্রী হিসাবে আলোচনা এসেছে দঙ্গল ছবি থেকে বলিউডে পা রাখা অভিনেত্রী ফাতেমা সানা শেখ। অনেকেই দাবি ফাতেমার প্রতি আমিরের দুর্বলতাই নাকি কিরণের সঙ্গে ডিভোর্সের মূল কারণ। তবে ফাতেমার পাশাপাশি নতুন এক নারী পরিচালকের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি নাকি এই পরিচালকের সঙ্গে এদিক ওদিক ঘুরতে দেখা গেছে আমিরকে। অন্যদিকে আরেকটি গুঞ্জন রটেছে, অনেকেই মনে করছেন এই বিয়ের খবর নাকি একেবারেই লাল সিং চাড্ডা ছবির প্রমোশনের জন্য আমির নিজের হাতেই রটিয়েছেন। কারণ গোটা বলিউড জানেন, বলিউড প্রমোশনের জন্য অনেক কিছুই করতে পারেন আমির। 1986 সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রীনা ও আমির। তাদের দাম্পত্য জীবনের দুই সন্তান জুনায়েদ ও ইরা। 2002 সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। রীনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার লাগান সিনেমার সেটেই তাদের পরিচয় হয়, একসময় বন্ধুত্ব থেকে প্রেম, এবং পরবর্তী সময়ে 2005 সালে এই জুটির বিয়ে হয়। গত 3 জুলাই হঠাৎ করেই কিরণ রায়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন আমির। এক যৌথ বিবৃতিতে তারা জানান, স্বামী স্ত্রী হয়ে নয় তবে সহযোগী এবং একে অন্যের পরিবার হয়ে পাশে থাকবেন তারা। তো বন্ধুরা, আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে আপনাদের মন্তব্য কী কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।